কারণ এখানে স্বাভাবিক কোনো তাপমাত্রা না, মনে হচ্ছে যে ভিতরে কিছু আছে সেইটা বেরোনোর জন্য চেষ্টা করছে, বিরতি পাচ্ছে না বিধায় এটা তাপটা বেড়ে যাচ্ছে। এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকে আমরা অবহিত করতে চাচ্ছি, এটা যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমরা বাড়িতে থাকাটা নিরাপদ মনে করছি না যদি কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসন এখানে আসে খনিজ ভূতত্ত্ব যারা বিশেষজ্ঞ তারা এইটা পরীক্ষা করে দেখো যে কী কারণে এটা হচ্ছে। এটা আমাদের দর্শক, এই বাড়িতে সিঁড়ির নিচে এবং মেঝেতে প্রায় 2 ফুটের মতো জায়গা, প্রচণ্ড উত্তাপ, অর্থাৎ অনেক গরম। ঠিক নিচেই আগুন জ্বালালে যেমন হয়, একেবারে উত্তপ্ত কড়াইয়ের উপরে হাত দিলে যেরকম ফিল হয়, ঠিক সেরকম ফিল হচ্ছে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝেনাইদহ শহরের একেবারে প্রাণকেন্দ্রে উদয়পুর, এবং এই উদয়পুরের আলফাজ উদ্দিনের বাড়িতে, এবং এই বাড়িতে ঘটনাটা ঘটেছে। ঘটনাটি সবাই বলছে অলৌকিক, কেউ বা বলছে নিচেই কোনো দাহ্য পদার্থের খনি থাকতে পারে। আসলে প্রকৃত ঘটনাটা কী সেটা কিন্তু জানতে হলে এখনও পর্যন্ত সময়ের অপেক্ষা করতে হবে। তো চলুন গিয়ে দেখি আসলে বিষয়টা কী, এবং এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছে শুনি যে কবে থেকে কী হয়েছে। বিষয়টা সত্যিকার অর্থে অলৌকিক, আমি খুব অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো বা সিঁড়ির পাশে কোনো প্রাণী শুয়ে থাকতে পারে, তার দেহের সামান্য টেম্পারেচারের কারণে টাইলসটা হয়তো উত্তপ্ত থাকতে পারে, কিন্তু আমি যখন নিজে গিয়ে হাত দিয়ে স্পর্শ করলাম তখন দেখলাম সেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উত্তাপ, এবং হাত এবং পা পুড়ে যাওয়ার মতো একটা উত্তাপ রয়েছে সেই জায়গাটিতে। এই খবরটি জানানোর জন্য সকাল সকাল যুক্ত হলাম আমি জুয়েল, ক্যামেরাতে আছে সুমন মিয়া। চলুন বাড়িটির ভিতরে গিয়ে দেখি আসলে ওই জায়গাটিতে কী ঘটেছে, উপর থেকে যতটুকু বোঝা যায় ততটুকুই বোঝানোর চেষ্টা করি। চলুন যাও, আমরা বাড়ির ভেতরে ঢুকছি, এবং এটার ভেতরে মূলত এই ঘটনাটা, এবং বাড়ির যিনি মালিক তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই বাড়িটার এই জায়গাটাতে এই ঘটনাটা, অর্থাৎ আমাকে এই জায়গাটিতে এবং এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই হাত পুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে, অনেক উত্তাপ। এবং আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা এখানে গরম কিছু পড়তে পারে, বা বাড়িতে এখন হয় না যে সিঁড়ির এই নিচের ধাপে বা উপরের ধাপে পোষা কুকুর শুয়ে থাকতে পারে, বিড়াল শুয়ে থাকতে পারে, বা অন্য কোনো প্রাণী, যার কারণে তার শরীরে তাপমাত্রার কারণে এমন হতে পারে, কিন্তু একদমই না। এই সমস্ত জায়গাটা ভীষণ উত্তাপ, এবং একেবার কী বলবো যে টাইলসের রংটা অনেকটা বিবর্ণ হয়ে যাচ্ছে এমন উত্তাপ এই জায়গাটাতে। আমরা বাড়ির যিনি মালিক তার সঙ্গে একটু কথা বলবো। চাচা, আপনি এই এই এরকমটা কবে হলো এবং কীভাবে হলো? আজ সকালবেলা, আজ সকালবেলায় কিন্তু বেরিয়েছি, তাপ তাপের পরে যে আমি চলে গেছি মাঠে, আমি বুঝতে সামান্য তাপে কুকুর টুকুর শুয়ে থাকতে বিলাই বিলাই শুয়ে থাকতে পারে মনে হয়, আমার নাত নিচে কোথায় পাপুরি আসছে আমার, ওই তখন থেকে আমরা এটা সামলাতাম কী ব্যাপার কিসের জন্য হচ্ছে এইটে। তখন আমরা সবার বুঝি ফায়ার সার্ভিসটা খবর দিয়েছি, আমার এক ভাই ইঞ্জিনিয়ার তাকে খবর দিয়ে জিজ্ঞেস করলাম, তাই আরও ইঞ্জিনিয়ার তা বলতে পারছে না কী জন্য হচ্ছে এইটা। কি শুধুমাত্র আজকে সকাল থেকে দেখছেন? আজ সকাল থেকে, আজকে সকাল থেকে এইটা দেখছি। মানে আপনারা তো গতকালও বাসায় চলাফেরা করেছেন, তো গতকাল কোনো ঝামেলা ছিল না? না না না, ছিল না, আজকের থেকে। এখন ফায়ার সার্ভিসের যারা এসছে তারা কী বললো? তারা বললো কি যে এটা আমাদের ব্যাপার না, এটা হচ্ছে গিয়ে যারা ওই তরল পদার্থকে এই পদার্থ যারা জানে মাটি পরীক্ষা করতে হবে তাদের ব্যাপার, আমরা এখান থেকে কিছু বলতে পারবো না। এটা যখন এই ঘরটা যখন তৈরি হয় বা তখন এটা নির্মাণ করেন তখন এরকম কোনো সিম্পটম দেখা গিয়েছিল? সিম্পল জায়গা, সিম্পল জায়গা, সমান জায়গা। তো এখন তাহলে উত্তাপটা কিসের মনে হচ্ছে? এইটা তো আমরাও তো সেই চিন্তায় বলছি যে কিসের জন্য হচ্ছে এটা, আমরা তো এর জন্যই তো খুব চিন্তিত। আচ্ছা, আমি একটু, আপনি তো পা লাগিয়ে পরীক্ষা করে দেখলেন, এটা কি মনে হচ্ছে যে কোনো প্রাণীর শরীরের টেম্পারেচার বা স্বাভাবিক কোনো তাপ? না না, এ অলৌকিক মনে হচ্ছে আমার কাছে, কিন্তু তাপমাত্রাটা বেশ বেশি মনে হয়েছে, অনেক বেশি। আপনার প্রাথমিক দৃষ্টিতে আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? গ্যাসের তরল পদার্থের সমস্যা এরকম। এটা আসলে এখানে তো একটা ঘর নির্মাণ করা আছে, এখানে এইভাবে তো কোনো কিছু ফুলে ফেঁপে ওঠেনি, এটা শুধুমাত্র এখানে টেম্পারেচারটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, এবং মানে এখানে ঘেমে যাচ্ছি মূলত সব মিলিয়ে। আপনিও তো এখানে পা লাগিয়ে দেখলেন, আপনি কি বুঝলেন? এখানে তো অত্যন্ত গরম এবং পাটা পুড়ে যাওয়া যাওয়া ভাব। এখানে আসলে তো এর এখানে ঢালাই দিয়ে আছে, সিমেন্ট বালি দিয়ে ঢালাই দিয়ে আছে, তারপরে ধরেন সলিং করা রয়েছে, সলিং করার পরে ঢালাই, ঢালার পরে টাইস করা রয়েছে, কিন্তু এত গরম তো আসলে হঠাৎ অস্বাভাবিক মনে হচ্ছে। এর উপরে যদি গরম কোনো কিছু পড়েও থাকে ভোর রাত থেকে তো এত পর্যন্ত থাকবে না, এত গরম হবে না। এখানে গরম জল ঢেলে দিলেও, গরম পানি ঢেলে দিলেও তো এরকম গরম থাকবে না, সেটা মাত্র কয়েক মিনিট থাকতে পারে, বড় মিনিট 2-5 মিনিট হয়তো থাকবে, কিন্তু এ তো কেমনেই গরমই হচ্ছে।
4-5 ফুট জায়গা নিয়ে প্রচণ্ড গরম। আপনি তো একটা প্রবীণ মানুষ, আপনি কি এর আগে এরকম ঘটনা দেখেছেন? এরকম ঘটনা দেখেও নি এবং শুনেও নি, এবং যেখানে ওর অনেক সময় দেখা যাচ্ছে গ্যাসের কারণে এগুলা হতে পারে, নিজের থেকে যদি গ্যাসের কোনো ইয়ে হয় তাহলে দেখা যাচ্ছে গ্যাসের কারণে এটা হবে কি না। এটা আসলে তো কোনো কিছু ফুলে ফেপে বা বাস্ট হয়নি বা কোনো কিছু খুলেও যে সব ঠিক আছে, প্রচণ্ড কংক্রিটের ঢালাই রয়েছে, হয়তো ঢালার কারণে হয়তো বাস্ট হতে পারছে না, ওইটা হয়তো চাপা পড়ে এটা গরম ইয়ে হচ্ছে হয়তো বা। এখন আপনারা কি ভাবছেন, এটা কি করবেন বা এটা কি, এটা তো ক্রমান্বয়ে তাপ বাড়ছে। আসলে আমরা বুঝতে পারছি না যে এখন আমাদের কি করা উচিত। এখন আমরা পৌরসভায় মেয়র সাহেবের বলেছি, কমিশনার সাহেবের বলেছি, ফায়ার সার্ভিসের খবর দিছি, ফায়ার সার্ভিস ওনারা ওনারা আসছিল, ওনারা বললো যে আমাদের কাজ তো আগুন নিভানো, এইগুলো আমরা আসলে বুঝি না। এখন আমরা কি করবো এটাই আসলে মিডিয়ার কাছে আমাদের প্রশ্ন। আপনি আপনি নিজেও দেখলাম, আপনি পা দিয়ে দেখছেন এবং পরীক্ষা করলেন জায়গাটা, আপনার দক্ষতা যোগ্যতায় কি মনে হচ্ছে? গ্যাসের সমস্যায় হবে এই জায়গায়, মনে হচ্ছে গ্যাসের সমস্যায়। গ্যাস কোথাও থাকলে কি তার উপরে এত উত্তাপ হয়? এর আগে কি কোথাও এরকম দেখছেন? গ্যাস তো লিক করে বেরিয়ে গেলে তার তাপমাত্রা থাকে না, ওইটা তো আটকা রয়েছে, এই জন্য ঢালাই মালাই রয়েছে, এই জন্য তো বেরোতে পারছে না, এই জন্য গরম হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা তো কোনো খোলা আকাশের নিচেই, খোলা আকাশের নিচেই কোনো সূর্যের তাপও লাগছে না সকালবেলা থেকে? গ্যাস লিক হয়ে যায় তো, তাহলে তো আর মেঝে গরম হইতো না, লিক হতে পারছে না বলে তো ওই তাপমাত্রাটা ভিতরে থেকে টাইস গরম হয়ে যাচ্ছে। আপনি তো পা লাগায় দেখলেন ওই পাশটা, এই পাশটা পুরো মানে এটা খুব গরম না? খুব গরম, মেলা গরম, এই গ্যাসের সমস্যাই হবে। স্বাভাবিক গরম এটা মনে হচ্ছে না? না স্বাভাবিক গরম নেই, তো হঠাৎ করে হয়েছে আজকে সকাল থেকে, আজ সকাল থেকে হয়েছে, স্বাভাবিক গরম না, তো মেলা দিন বাড়ি ঘরদর করা রয়েছে, এতদিন তো কিছু হয়নি। আপনি আপনি কি দেখলেন, দেখেছেন? হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি, যে যে তাপমাত্রাটা অস্বাভাবিক, কারণ এখানে স্বাভাবিক কোনো তাপমাত্রা না, মনে হচ্ছে যে ভিতরে কিছু আছে, সেইটা বেরোনোর জন্য চেষ্টা করছে, বিরতি পাচ্ছে না বিদায়, এটা তাপটা বেড়ে যাচ্ছে, এইটা এইটা অনুমান। আমি এখানে দর্শক, আমি এখানে এই যে আমি প্রথমে, আপনি বিশ্বাস করবেন কি না জানি না আপনারা, আমি প্রথমে এসে যখন হাত দিই বা পাটা দিলাম তখন একরকম বলে, এখন কিন্তু তাপমাত্রাটা আরও বেড়েছে, তাপমাত্রা মেলা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, রাখতে পারবেন না এমন উত্তাপ। এবং প্রথমে এখানে এসে দেখলাম এবং আমি শুনে ঠিকভাবে পাত্তা দিইনি, কিন্তু যখন এটা দেখলাম তখন মনে হলো কি যে না আসলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উত্তাপ এবং খুবই গরম। এরিয়া বাড়ছে, ক্রমান্বয়ে সময় যাচ্ছে আর এই তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, নামাজ পড়ে বের হয়ে এই সাইডে যখন যাই তখন ওই পা দিলাম আর মনে আছে পড়ে যাচ্ছে, তখন আবার ডাক দিলাম আর মেয়ে ছিল, তা সে বলছে যে আব্বু দেখো তো এই জায়গায় এরকম হচ্ছে কেন, তখন আমি সাইড সাইডে যত দূর যাচ্ছি ওই পর্যন্ত দেখি যে আপনার ওই তাপমাত্রা এরকম। আপনার আপনারা তো অনেক বয়স্ক মানুষ, তো আপনারা কি এরকম দেখেছেন কিনা? না আমাদের জীবনে আমরা এরকম দেখিনি, এরকম দেখিনি যে এরকম মানে টাইলস ইট দিয়ে কংক্রিট এ সমস্ত জায়গায় গরম হয়ে যায় আমরা দেখিনি। দর্শক এই যে গ্রামের মানুষ ভেঙেছে এবং এই এলাকার মানুষ সবাই আসছে দেখতে, চাচা আপনি আসেন, আপনি তো অনেক প্রবীণ মানুষ, কি দেখলেন কি বুঝলেন? অনেক তাপ দেখছি, এরম তাপ তো আমরা ঘরে আগার আগারই উঠেছি, এরম তাপ তো নেই, অনেক উত্তাপ, তাই তো পা পুড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কি আগে আমরা তো বুঝ দিবেন, আপনি তো বজ্ঞান না, স্বাভাবিক অস্বাভাবিক। এখন এখন তাহলে এটা আপনারা এখন কি করতে চাচ্ছেন? এটা তো ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ছে, এটা দুর্ঘটনা করতে পারে মাধ্যম দিয়ে এটা প্রশাসনকে অবহিত করতে চাচ্ছি, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদেরকে আমরা অবহিত করতে চাচ্ছি, এটা যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। খনিজ ভূতত্ত্ব যারা ডিপার্টমেন্ট আছে তারা এটা বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে, কারণ এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে, তারা এসে কি যে কোনো কায়দায় এটা কেন হচ্ছে এটা তারা উদ্ঘাটন করুক, এটা আমাদের জোর দাবি। তা না হলে আমরা বাড়িতে থাকাটা নিরাপদ মনে করছি না যদি কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসন এখানে আসে, খনিজ ভূতত্ত্ব যারা বিশেষজ্ঞ তারা এটা পরীক্ষা করে দেখুক যে কী কারণে এটা হচ্ছে,
এটা আমাদের এবং এই জায়গাটিতে ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়ছে, যে এরিয়াটা যেটা সেটা এরিয়াটাও বাড়ছে এবং এখানে তাপমাত্রা স্বাভাবিক না এবং সব মানুষ এসে সেটা দিচ্ছে এবং আমি নিজেও দেখলাম হাত দিয়ে এবং পায়ের স্পর্শ নিয়েও দেখলাম এটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উত্তাপে জায়গাটিতে, প্রচণ্ড গরম। ঠিক নিচেই মনে হচ্ছে নিচে যেন কিসের জাল দেওয়া হচ্ছে, আগুন জ্বাল মনে হচ্ছে যেন নিচে কিছু দিয়ে খড়িকাঠিতে জাল দিচ্ছে আর ক্রমান্বয়ে তাপটা সেদিন বাড়ছে। এখন দেখার বিষয় এটা যে আসলে এখানে কী আছে, এমন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কী বলছে, চলুন একটু শুনে আসি তাদের কথা। উদয়পুর গ্রামে যে বাড়িটার সিঁড়িতে প্রচণ্ড উত্তাপ, অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারের বাইরে যে টেম্পারেচারের কথা বলা হচ্ছে সেটা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের ঝিনাইদহ ফায়ার স্টেশনের যারা কর্তৃপক্ষ তারা কিন্তু এসেছে এবং তারা বিষয়টি দেখার চেষ্টা করেছে যে কেন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উত্তাপ ওই জায়গাটিতে। তারা যেটা বলছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত স্পেসিফিক বলা সম্ভব নয় কেন ওই জায়গাটা উত্তাপ রয়েছে বা কেন ওই জায়গাটি গরম, অনেক বেশি গরম। তারা বলছে এই জায়গাটির নিচে কিছু আছে কি না এটা এক্সপার্ট লাগবে এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর এটা কনফার্ম হওয়া সম্ভব যে কেন এই জায়গাটিতে এতটা গরম। তবে বাড়িওয়ালারা যেরকমটা জানিয়েছে সেটা তো আপনারা শুনলেনই, তারা যেটা বলছে এবং প্রতিবেশীরা যেটা বলছে সে সকালবেলা থেকে এরকম একটা অবস্থা। তবে ফায়ার সার্ভিস থেকে যে মানুষগুলো এসেছে তারা বলছে যে এটা আরও বেশি পর্যবেক্ষণের ব্যাপার রয়েছে, প্রাথমিকভাবে তারা নিশ্চিত করেছে জায়গাটিতে অনেক বেশি গরম, প্রচণ্ড গরম, কিন্তু কেন গরম, কীভাবে গরম, গরম হওয়ার পিছনে কী কাহিনী বা নিচে কিছু আছে কি না বা কিসের কারণে গরম হচ্ছে এটা জানতে হলে একজন এক্সপার্ট লাগবে, সেটা না জানা পর্যন্ত কনফার্ম কিছুই বলা সম্ভব না। এবং তারা বলছে এটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে। উদয়পুর গ্রামের দাঁড়িয়েছিলাম এবং আলফাজউদ্দিনের বাড়িতে এবং এই বাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আপনারা ইতিমধ্যে শুনেই ফেলেছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারাও কিন্তু দ্বিধান্বিত, তারাও ভীষণ অবাক হয়েছে। তারা যেটা বলছে যে এই জায়গাটার তাপমাত্রা স্বাভাবিক না এবং যেহেতু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেহেতু ক্যামেরার সামনে আসতে চায়নি তারা ক্যামেরার বাইরে ব্রিফিং দিয়েছে, বলেছে যে আসলে এখনও পর্যন্ত আমরা উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার বক্তব্য ছাড়া আমরা কথা বলতে পারবো না, যার কারণে আমরা তাদের বক্তব্যটা নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ির সামনেই কথাগুলো বলেছি আপনাদেরকে, যে তাদের ব্রিফিং ছিল এটা। এইখানটায় কী ঘটেছে এটা আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয়, একটু সময়ের অপেক্ষা এবং সবাই বলছে যে এমন উত্তাপ বা এরকম ঘটনা তারা কখনোই এর আগে দেখেনি। শুধু এটা দেখা বিষয় যে পরবর্তীতে আসলে কী হয়, পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন ঝিনাইদহ টিভিতে, তখন সঙ্গে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। আপাতত শেষ করছি, আল্লাহ হাফেজ।